আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো, কার জীবনী? আল্লাহ তাআলা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কয়টা ধাক্কা? তিনটা। এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। দোয়ার একটা ধাক্কা আছে না নাই? এটা বড় ধাক্কা, এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া, মারাত্মক। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ঠিক কিনা? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক, আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া তলে এনে দাও। দুইজন লাগবে না, কয়জন লাগবে? জোরে বলেন, একজন। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুজনের একজন, দুজন চাই না, দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তলে এনে দাও। এক হলো ওমর ইবনুল খাত্তাব, হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো, কিংবা আবি জাহাল ইবনে হিসাম, হিসামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও। দুইজন চাইছেন নাকি একজন? হয় খাত্তাবের বেটা ওমর, কিংবা হিসামের বেটা আবু জাহাল, দুজনের একজনকে আমার চাই। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মারল, সুবহানাল্লাহ পড়েন, দোয়ার ধাক্কা বড় ধাক্কা, ঠিক কিনা? প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিছে বাঁচবে দুই মাস, কয় মাস? এরপর আমি দেখছি লোকটা আট বছর বেঁচেছিল, কয় বছর? ডাক্তার বলছে বাঁচবে কয় মাস, বেঁচে ছিল কয় বছর? আট বছর। কিসের বরকতে? দোয়া। কিসের বরকতে? তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই? একটা ধাক্কা আছে না নাই? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন, অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে? এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এক নাম্বার ধাক্কা, ধাক্কা সব একবারে দেওয়া যায় না, ধাক্কা একবারে দেওয়া যায়। ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে? কথা বলেন, প্রথমে সামান্য ওষুধ দেয়, সিম্পল ডোজ, তারপরে ডোজ একটু বাড়ায়, ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে, কথা বলেন? প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা, বিশ্বনবী দোয়া করলেন, ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এরপরে রব্বুল আলামিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে, সূরাটার নাম হলো সূরাতুল হাক্কাহ। কি সূরা? কোন সূরা দিয়ে ধাক্কা দিছে? সূরা হাক্কা। সূরা হাক্কা দিয়ে দিছে এক, কথা কয় না? সূরা হাক্কা দিয়ে দিয়েছেন এক, আল হাক্কাতুল হাক্কাহ ওয়ামা আদরাকা মাল হাক্কাহ। সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন, ওই যে দোয়া করলেন বিশ্বনবী, দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেল। সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে, বিশ্বনবী ডানে গেলে ওমর ফারুক ডানে যায়, বিশ্বনবী বাঁয়ে গেলে ওমর ফারুক বাঁয়ে যায়। বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমর ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে, বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন, ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা বিশ্বনবী তেলাওয়াত করছেন, ওমর ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে, বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি? বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো? আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো? আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধুর, কত সুন্দর, কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী! একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারতো না। বিশ্বনবী ওমর ফারুককে দেখেন নাই, ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে, বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন,
বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমরে ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথুনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে, মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে সবাই বলেন, মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজে এই কবিতা বানাইছে। ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোন কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ইমান আনো। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী ওমরে ফারুককে দেখছে নাকি কথা কয় না, দেখেছে না? বিশ্বনবী বিশ্বনবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে। ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর, এটা মনে হয় কবিতা। ইন দা মেইন টাইম বিশ্বনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দৈবাক মিলে গিয়েছে, ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ইমান আনো। এবার তোমরে ফারুক আঁকতে উঠলেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না, তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখেই বলতে পারে, নাউজুবিল্লাহ পড়বেন না? ওমরে ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল, ভুল ধারণা আমি করেছি, মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ হলো গণক। আওয়াজ করে পড়েন না আউযুবিল্লাহ, মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্বনবী তখন যে একটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন, এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। বিশ্বনবী ওমর ফারুককে দেখে কথা কয় না, দেখে না কিন্তু মিলে যাচ্ছে, ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যক তোমরা ইমান আনো। এবার তো ওমর ফারুক বেহুশ, হাই হাই, প্রথমে ভাবলাম কবিতা, সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না, এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়, তাহলে এটা কি, এটা কি, কি এটা, কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। বিশ্বনবী তখন পড়তে আরম্ভ করলেন তাযিলুম মির রাব্বিল আলামিন, এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ পড়ে এই দুই নাম্বার ডোজ করলো, প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ, প্রথম ডোজ কিসের, দোয়ার। দুই নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা, এই সূরা হাক্কার ওই ঘটনার পর ওমরে ফারুক তো পাগল পড়া, কি ঘটে গেল আমার সাথে ওই দিন, আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে। আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সূরা হাক্কা দিয়ে এক ধাক্কা, সুবহানাল্লাহ পড়েন। এরপর ওমরে ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন, বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন, এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব, পড়েন সুবহানাল্লাহ, এবার তিন নাম্বার ডোজ পাবেন। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওমরে ফারুক যাও, মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা, শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদেনা ওমর, নাঙ্গা তরবার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও, ওমরে ফারুক বলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি, পড়েন না আউযুবিল্লাহ। আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও, আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আরে মোহাম্মদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও, যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন, রাগে তিনি গড়গড় করছেন। ওমরে ফারুকের বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল, পড়েন সুবহানাল্লাহ।
সূরা তোহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা। উমরে ফারুক যখন আসলেন, উমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে গেলেন। উমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন, বোন বলে কে তুমি? সাইয়েদনা উমর বললেন আমি উমর। খুলে দেয়া হলো, ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো উমর। বোন জামাইকে আঘাত করতে শুরু করলো, মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা উমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা উমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা উমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়, কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে, কি কি জাদুটা, কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা। বোন ফাতেমা বলে না ভাই, ইন্নাকা রিজিস তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন স্পর্শ করা যায়। ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা উমর ফারুক গোসল করে আসলেন, বোন আবার সূরা তোহা চামড়ার মধ্যে সূরাতু তোহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিল ওনার হাত থেকে সূরা তোহার অংশটা নিয়ে। সাইয়েদনা উমর ফারুকের বোন উমর ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। উমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছে কয়টা, জোরে বলতে হবে। প্রথম ধাক্কাটা কিসের? হ্যাঁ, দোয়া। দ্বিতীয়টা হাক্কা, সুরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা, এবার দিবে সুরা তোহার ধাক্কা। উমর ফারুক হাতে নিলেন, খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল। উমর ফারুক আয়াত গুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কুরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা তোহার এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথুনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, উমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না, এবার ডাইরেক্ট অ্যাকশন। এবার কি, এবার কি? তিন নম্বর ধাক্কা খেয়ে, সূরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন, বলতে আরম্ভ করলেন আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন, বিশ্ব নবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। উমার তুমি যদি মুহাম্মদ সা ইসলামের দেখা পেতে চাও, তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যা। উমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না, বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। উমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান, ওই যে উমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিষ্ণুই বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, উমররে আসতে দেন, উমররে বাধা দিয়েন না,
কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমর ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন, এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বল করে দিল, দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ, তিনটা ধাক্কা, কয়টা? সবাই বলতে হবে কয়টা? প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা হাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তহা। তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল, বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই, আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি ওমরে ফারুককে দান করেছো। পড়েন আলহামদুলিল্লাহ। এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী আলাসনা আলাল হক, আমি প্রশ্ন করি উত্তর দেন, আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি, আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন কোরআন ও সত্য, আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন সত্য। ওমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী বললেন না ওমর, বিশ্বনবী ডেকে বললেন না ওমর এটা মাক্কি জীবন, ওমর এটা মাক্কি জীবন, এখানে দাওয়াতি কাজ করবো লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে, আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন, আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন ঠিক আছে সাবধানে তাকবীর দিও। ওমর ফারুক তাকবীর দেওয়ার জন্য লক্ষ্যস্থ আরম্ভ করলেন, ন মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন, কয়জন? ওমরে ফারুক বললেন 11 জনই চলবে, 11 জনকে 2 লাইন করলেন, কয় লাইন? পিছনে 6 জন, সামনে 5 জন, পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমরে ফারুক নিজেই। 2 লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না, 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায়। 11 জন 6 আর 5 ওমর ফারুক সামনে দাঁড়ালেন। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমর ফারুক বলেন আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না, খুব ছোট্ট, দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোবো, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামাই দিতে পারবে না। ওমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন, কয় বাক্যের?
উমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়া সুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো? মায়ের বুক খালি করতে চাও? ইয়া আজামা ওয়ালাদু, কে আছো? বাচ্চা গুলারে সন্তান গুলারে ইতিম বানাতে চাও? তারমিলা জাওজাতুহু, কার এত বড় বুকের পাটা আছে দেখি? কে আছো? স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি উমর রে থামাও, যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও। উমর ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদেনা উমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, উমর ফারুক এর স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো, ঠিক কি না? উমর ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল? আওয়াজ করে বলতে পারছিল? এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে? কেয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে? পারবে না। উমর ফারুক স্লোগান দিলেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে। কিরে, এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই। অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু। বের হয়ে দেখে মিছিলের সামনে উমর, উমর ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাহেবা দিছে বহু দৌড়। সুবহানাল্লাহ, পড়বেন না? এজন্য উমর বেশি লাগে না, উমর লাগে একজন। চিল্লায় বলতে হবে, উমর ফারুক লাগে কয়জন? একজন। উমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম। চিল্লায় বলেন, ঠিক কিনা?